নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ফেব্রুয়ারি 2024 তুলা রাশির কেমন যাবে, আপনাদের স্বাস্থ্য, প্রেম, বিবাহ, ভাগ্য, কর্ম, বিদেশ সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই আলোচনা। আপনারা যদি তুলা রাশির মানুষ হন, অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, এই রাশিফলটি বর্তমান গ্রহের গোচর ধরে আমি আলোচনা করছি, কারণ তুলা রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই আমি রাশিচক্র দেখতে পাচ্ছি না, গ্রহের অবস্থান কী রয়েছে দেখতে পাচ্ছি না, দশা মহাদশা কী চলছে দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি যে ফলাদেশটা করছি, আপনাদের 30-40% কিন্তু মিলতে কিন্তু বাধ্য। এই রাশিফলটি আপনারা গাইড হিসাবে নিন এবং চলার পথের পাথর হিসাবে নিন। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং 12 ফেব্রুয়ারি 2024 মকর রাশিতে প্রবেশ করবে। দেখুন, শত্রুগৃহে অবস্থান করছে, কিন্তু যখন আপনার মকর রাশিতে যখন প্রবেশ করবে এই শুক্র, তখন কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো কিন্তু হবে, অর্থাৎ মিত্র রাশিতে আপনাদের ভালো ফল কিন্তু দেবে। অর্থাৎ 12 ফেব্রুয়ারির পর থেকে শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের উন্নতির জায়গায় কিন্তু রয়েছে। তবে 12 ফেব্রুয়ারির আগে পর্যন্ত স্বাস্থ্যের দিকটাতে অবশ্যই নজর দিন, বিশেষ করে বাইরের খাবার, জাঙ্ক ফুড, ফাস্টফুড থেকে এড়িয়ে চলুন। ছোটোখাটো গোল্ডেন কাপের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা, এই সমস্যাগুলো এবং কিছু কিছু ক্ষেত্রে কোমরের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনার 12 ফেব্রুয়ারি পর্যন্ত। 12 ফেব্রুয়ারি পর থেকে স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই রিকভারি কিন্তু হবে। এবার আছে শিক্ষা। দেখুন, পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে, আমি একটি কথা বলবো, শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছেন বা আপনাদের কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে এই মাসে, সেই জায়গাটাতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন, বা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার কোনো কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এ মাসে, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে চলেছে তুলা রাশির। অর্থাৎ বিদ্যার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে শুভ ফল কিন্তু প্রদান করবে। কিন্তু আপনার 14 ফেব্রুয়ারির পর থেকে শনি কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে, তখন কিছুটা হলেও সমস্যা আসবে। 15 ফেব্রুয়ারির আগে যদি আপনাদের এক্সাম থাকে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, কিন্তু 15 ফেব্রুয়ারির পর থেকে আপনারা অ্যাভারেজ ফলটা কিন্তু আপনারা পাবেন, কারণ শনি অস্তমিত, আপনাদের পঞ্চমপতি অস্তমিত হয়ে যাচ্ছে, কিছুটা ডিস্টার্ব দিবে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেম একটা জীবনের পাঠ। দেখুন, পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে, প্রেমের জায়গাতে আপনারা এই 14 ফেব্রুয়ারিতে আপনারা একটা গুড নিউজ আপনারা পেতে চলেছেন। কিন্তু আপনাদের জন্মছকে চন্দ্র, শুক্র, মঙ্গল এবং পঞ্চম ভাব কেমন রয়েছে সেটা দেখা দরকার। আমি একটি কথা বলছি, আপনাদের যাদের প্রেমের জায়গাটাতে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা একটুর জন্য টিকে আছে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক কিন্তু গড়তে কিন্তু চলেছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু গুরুতর দেখা যাচ্ছে, পুরাতন প্রেম কামব্যাক করবে। এবং পাশাপাশি আবারও বলছি, 15 ফেব্রুয়ারি পর থেকে ছোটোখাটো আর্গুমেন্টে কিন্তু জড়াতে পারেন, ছোটোখাটো আর্গুমেন্ট, এখানে কিন্তু কিছুটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ছোটো কথাকে ছোটো হিসেবে ধরতে হবে, ইগো সেন্টিমেন্ট কিছুটা হলেও নিজেতে কিন্তু বাদ দিতে হবে, নাহলে কিছু কিছু ক্ষেত্রে 15 ফেব্রুয়ারি পর থেকে সমস্যা আসতে কিন্তু পারে। এবার আসি আপনাদের বিবাহ। দেখুন, সপ্তমভাবে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে, বিবাহের জায়গায় কিন্তু আপনাদেরকে দিবে, বিয়ের কথাবার্তা বা বিয়ের জন্য যোগাযোগ হওয়া
বা বিয়ে কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যদিও আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় খুব ভালো দেখা যাচ্ছে, আপনার ভাগ্যে আপনার লাইফ পার্টনারের উন্নতি হবে, আপনার ভাগ্যে আপনার লাইফ পার্টনারের উন্নতি হবে, এটা লিখে রাখুন। এবং যারা ব্যবসা করছেন, আপনি যে কোনো ব্যবসা করুন না কেন, আপনি ফুডের বিজনেস করতে পারেন, আপনি জামা কাপড়ের ব্যবসা করতে পারেন, খাবার ব্যবসা করতে পারেন, আপনি কনস্ট্রাকশনের বিজনেস করতে পারেন, আপনি লোহার বিজনেস করতে পারেন, আপনি কসমেটিক্সের বিজনেস করতে পারেন, বা আপনি পেট্রোল কেমিক্যালের বিজনেস করতে পারেন, যে কোনো ব্যবসাতে আপনারা কিন্তু এ মাসে শুভ ফল কিন্তু পাবেন, লিখে রাখুন। কারণ সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় ভালো কিন্তু করবে, ডেলি ইনকাম, দৈনিক রোজগার তুলা রাশি কিন্তু বাড়াবে। তুলা রাশি কিন্তু মনটা একটু সফট হয়, আমি আবারও বলছি তুলা রাশির ক্ষেত্রে মনের জায়গাটা কিন্তু খুব সফট কিন্তু হয়। এবং দেখুন আপনাদের বৃহস্পতি আপনাদের আবার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ইনকাম বাড়াবে। আমি একটা কথা বলবো, ইনকাম বাড়াবে, আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে। এবং বৃহস্পতি রাশিতে যেহেতু দৃষ্টি দিচ্ছে কি না, যাদের শরীর নিয়ে খুব সমস্যা চলছিল সেখান থেকে আপনারা রিকভারি নিশ্চিত 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 রূপে কিন্তু পাবেন। এবং দেখুন এবার আসি আপনাদের চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে। হ্যাঁ, মঙ্গল আপনাদের সপ্তমপতি এবং ধনাধিপতি, আপনাদের সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, সুখের জায়গা বাড়বে এবং ব্যবসার দ্বারা আপনাদের আয় উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং রুচক নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। এবং বুধ আপনাদের দোসরা ফেব্রুয়ারি থেকে আপনার 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে, এবং 20 ফেব্রুয়ারির পর এই বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের নবমপতি পঞ্চমভাবে, ত্রিকোণ ত্রিকোণ কানেকশান। আমি একটা কথা বলবো, এ মাসে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, মহাপ্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি সম্ভাবনা কিন্তু যে কোনো দিক থেকে একটা বড় ধরনের প্রাপ্তি, লিখে রাখুন। যদি আপনাদের জন্মকুণ্ডলীতে খুব বেশি দোষ না থাকে তাহলে এই মাসে কিন্তু আপনারা বড় ধরনের শেয়ার বাজার হোক, লটারি হোক, পাটকা, যে কোনো সাইট থেকে, কোনো সূত্র থেকেও আপনারা কিন্তু অর্থ কিন্তু এ মাসে পাবেন 100%। তবে আপনাদের পঞ্চম ভাব ভালো থাকার দরকার রয়েছে, বুধ গ্রহ ভালো থাকা দরকার রয়েছে, শনি এবং মঙ্গল ভালো থাকা রয়েছে। এবং আপনাদের চতুর্থভাবে এই মঙ্গলের অবস্থান, আপনাদের কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে, ইনকাম আপনাদের বাড়বে, ধনাধিপতি চতুর্থভাবে ইনকাম আপনাদের বাড়বে, এবং পাশাপাশি সুখ সাধন প্রপার্টি থেকে কোনো সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। আপনারা তুলা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। এবং যারা উচ্চ শিক্ষা করছেন, এই পাশাপাশি যারা বিদেশে গিয়ে শিক্ষা নিচ্ছেন, উচ্চ শিক্ষা করছেন, বা যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন, চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন, বা যারা এমসিএ, বিসিএ বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, অথবা আপনি কোনো দেখা যাচ্ছে আপনি কোনো এমটেক, বিটেক এই জায়গার সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন, 20 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে কর্মের জায়গাটা যদি আসি, দেখুন কর্মভাবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, কিন্তু মঙ্গল কিন্তু নিজগৃহে দৃষ্টি দিয়ে কর্মক্ষেত্রের চাপ তৈরি করবে, কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা তৈরি করবে। কারণ মঙ্গলের যে দৃষ্টিতে পড়ছে হচ্ছে নিজগৃহে দৃষ্টি হচ্ছে, নিজস্ব গৃহে দৃষ্টি, আপনাদের কর্মক্ষেত্রের চাপ, কর্মক্ষেত্রে কিছুটা হলো সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু হবে। এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মতান্তর তৈরি হতে পারে। অর্থাৎ এই সময়টা আমি বলবো আপনারা চোখ কান বন্ধ করে কাজ করুন, কোনো কর্ম চেঞ্জ করবেন এই চিন্তা ভাবনা করবেন না, কারণ চাপ চলে আসবে সেক্ষেত্রে। আপনারা যদি কর্ম চেঞ্জ করতে চান চাপের জায়গায় কিন্তু দেখা যাবে। অর্থাৎ ওভারঅল যদি আমি বলি, আপনাদের কর্মক্ষেত্রে মোটামুটি ভালো, এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা লাভ পাবেন, এবং পাশাপাশি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে, চাকরি সংক্রান্ত যারা পরীক্ষা দিচ্ছেন
সেখান থেকে আপনারা এই মাসে লাভ পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে। আপনাদের মিডিয়া ক্ষেত্রে যারা রয়েছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, সেখান থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।